নমস্কার সকল বন্ধুদের। দেখুন, যে ফুলগুলি দেখাচ্ছি দেখে অনেকজন চিনতে পেরেছেন। ফুলগুলি দেখে এগুলোকে মিনি টগর বা কেউ কেউ চাইনিজ টগরও বলে থাকে। গাছটি অনেক পুরাতন, 10 বছর হতে চলল। কত সুন্দর গোলাকৃতি নিজেরাই দেখুন। যত্ন পরিচর্যা খুব বেশি করা হয় না, পর্যাপ্ত রোদ পায়, কোনো মাঝে মাঝে ছাঁটায়ও সেরকম করতে হয় না, কিন্তু তাও গাছের আকৃতি কত সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন। কত সুন্দর শেপ, যাকে বুশি আকৃতি দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ফুল ফুটেছে। যারা এই গাছ লাগাতে চান, এর ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। যারা এই গাছ লাগাবেন, যত্নাত্রীরও খুব প্রয়োজন হবে না। একটু যেখানে পর্যাপ্ত রোদ সারাদিন পাওয়া যাবে সেই জায়গায় গাছটি লাগাবেন। টবটিও সেই জায়গায় রাখবেন। আশা করি এই বুশি আকৃতির খুব সহজেই আপনারা ডাল ছাঁটাই না করেও অটোমেটিক এরকম আকৃতি, খুব সুন্দর আকৃতি হবে, দেখতেও ভালো লাগবে। আর কেউ টবে লাগাতে চাইলে টবের কী ধরনের মাটি প্রয়োজন সেটা তো আমার এই চ্যানেলেই আছে। যে কোনো গাছ লাগানোর জন্য কী ধরনের মাটি টবে দিতে হবে, গাছটি লাগাবেন কোন মাটিতে, সেইভাবে আপনারা একটু দেখে নিতে পারেন। খুব সুন্দর একটি ফুল দেখুন, কত সুন্দর ফুল ধরে আছে। এই ফুল গ্রীষ্ম এবং বর্ষা এই দুই সিজন কন্টিনিউ ফুটেই চলবে। গ্রীষ্মকালীন একটি ফুল গাছ, গ্রীষ্ম থেকে বর্ষা, কেবলমাত্র শীতকালেই গাছে ফুল হয় না, সেই সময় গাছের পাতাগুলো ঝরে যায়। এই গাছের পাতা বা এই গাছে কোনো কোনো সময় পোকামাকড়ের কিছু উপদ্রব দেখতে পাওয়া যায়। পাতাগুলো কুঁকড়ে যায় বা অনেক সময় কোনো কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। এগুলো বিভিন্ন কারণে হয়। টবে কোনো অতিরিক্ত জল যদি দেওয়া হয় বা কোনো কোনো সময় খাবারের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। কিন্তু জল তো অবশ্যই দিতে হবে, যেহেতু গ্রীষ্মকালীন একটা ফুল, দুবেলা জল অবশ্যই গাছে লাগবে। আর মাঝে মাঝে গাছে কীটপতঙ্গের উপদ্রব যদি হয়, তা সার্প, কাঁকা বা অন্যান্য কীটনাশক আপনারা কিনে এনে স্প্রে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।